করোনায় ক্ষতি পুষিয়ে নিতে বিভিন্ন খাতের ব্যবসায়ীরা সরকারি প্রণোদনা পেলেও মাদারীপুরে মৎস্য চাষীরা বঞ্চিত হয়েছেন। স্থানীয় মাছের খামারিদের দাবি, মাছের উৎপাদন ব্যয় বাড়লেও কমেছে বিক্রি, তাই প্রণোদনা প্রয়োজন। জেলা প্রশাসক অবশ্য আশার কথা বলেছেন, অন্য খাতের মতো এই খাতও প্রণোদনার আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি। বিলাল রিজভীর তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের অনেক বেকার যুবক ভালো লাভের আশায় মাছ চাষের সঙ্গে জড়িত। এসব উদ্যোগ স্থানীয়ভাবে প্রোটিন চাহিদা যেমন মিটিয়েছে, তেমনি আঞ্চলিক অর্থনীতিতে বড় ভূমিকা রেখেছে। মাছ চাষ বৃদ্ধি পাওয়ায় মাদারীপুরের এই ব্যবসার সঙ্গে জড়িত অন্যান্য ব্যবসাও গড়ে উঠেছে। তবে করোনার কারণে দুবছর ধরে ভালো নেই মাছ চাষিরা। মাছের খাবারের দাম বেড়েছে বেশ, পরিবহন খরচও বেড়ে গেছে, এছাড়া আগের মতো বাজার নেই পণ্যের। এমন বাস্তবতায় সরকারি প্রণোদনার আশা থাকলেও তা মেলেনি। এক কেজি মাছ প্রতিদিন করতে 80-85 টাকা খরচ পড়ে, কিন্তু বাজারে যেয়ে বিক্রি করতে হয় 70-75 টাকা। সরকার প্রণোদনামূলক অনুদান দিছে, আমরা এই বিষয়ে কিছু জানিও না, আর আমাদের কৃষি অধিদপ্তর থেকে বা মৎস্য মন্ত্রণালয় থেকে কেউ জানায় নাই যে করোনার সময় সরকার আমাদেরকে সাহায্য করছে। সরকার থেকে 4% প্রণোদনার লোনের কথা শুনেছি, কিন্তু ওইটাও পাইনি, এবং আর্থিক নাকি সাহায্য সহযোগিতা করা হয়েছে ওটাও পাইনি। এই সমস্যায় আশ্বাস পাওয়া গেছে মাদারীপুরের জেলা প্রশাসকের কাছ থেকে। তিনি বলছেন, এ খাতে প্রণোদনা দিতে সব ধরনের চেষ্টা করা হবে। তেমন কোন একটা প্রজেক্ট চলছে, ওই প্রজেক্টের আওতায় যে মৎস্য চাষিরা আছে সেই প্রজেক্ট থেকে হয়তো তারা দিতে পারে, কিন্তু যেটা প্রণোদনা যেটা গভর্নমেন্ট দেয় সেটা সারা বাংলাদেশে দিলে অবশ্যই মাদারীপুরে দিবে। সরকার তো বিভিন্ন জায়গায় দিচ্ছে, বিভিন্ন কৃষকদের দিচ্ছে, তারপরে খামারিদের দিচ্ছে, সবাইকেই দিচ্ছে। মাদারীপুরের বিভিন্ন উপজেলায় মাছের খামারের উদ্যোক্তা রয়েছেন অন্তত 5,000। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।